হ্যালো ইব্রান বন্ডটেকের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম থ্যাঙ্ক ইউ ফর ক্লিক দিস ভিডিও আমরা অনেকই নতুন কোন চ্যানেল ভিজিট করে দেখতে পাই যে সেই চ্যানেলে আরো একটি চ্যানেল এড করা আছে সো আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি আপনার মেইন চ্যানেলের হোম পেজে অন্য আরেকটি সেকেন্ড চ্যানেল এড করতে পারবেন এতে সুবিধা হয়ে থাকে আপনার মেইন চ্যানেলের ভিউয়ারসরা আপনার সেকেন্ড চ্যানেলটিকে ভিজিট করবে এবং যদি আপনার ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে আপনার সেকেন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশাপাশি আপনার চ্যানেলের ভিডিওতে সংখ্যা বৃদ্ধি পেতে পারে তো ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ হিট দা সাবস্ক্রাইব বাটন এন্ড আইকন ফর আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ ওয়েল সর্বপ্রথম আপনাকে আপনার মোবাইল থেকে ক্রুম ব্রাউজারটিকে ওপেন করতে হবে ব্রাউজারটি ওপেন হবার পর উপরে রয়েছে থ্রি ডট মেনু অপশন জাস্ট এটিতে একবার ক্লিক করে দিন এটিতে ক্লিক করার পর আপনাকে নিচে আসতে হবে এবং নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট একটি অপশন রয়েছে জাস্ট এটিতে একবার ক্লিক করে আপনার ব্রাউজারটিকে ডেস্কটপ ভার্সনে এনাবল করতে হবে আপনার ব্রাউজারটি ডেস্কটপ ভার্সনে এনাবল হয়ে গেলে আপনাকে ইউটিউবে প্রবেশ করতে হবে ইউটিউবে প্রবেশ করার পর আপনাকে অবশ্যই একটি বিষয় খেয়াল রাখতে হবে যে আপনি আপনার মেন চ্যানেলে লগ আছেন কিনা আপনি আপনার মেন চ্যানেলে লগ থাকার পর আপনার চ্যানেলের লোগোতে একবার ক্লিক করতে হবে এটিতে ক্লিক করার পর এখানে রয়েছে ইউর চ্যানেল অপশন জাস্ট এটিতে একবার ক্লিক করে দিন সো এখানে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে অন্য কোনো সেকেন্ড চ্যানেল এখনো পর্যন্ত এড করা হয় নাই সো সেকেন্ড চ্যানেলকে অ্যাড করতে হলে আপনাকে এখান থেকে কাস্টমার চ্যানেল অপশন রয়েছে জাস্ট এটিতে একবার ক্লিক করতে হবে কাস্টমার চ্যানেলে ক্লিক করার পর আপনাকে নিচে আসতে হবে এবং নিচে আসার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন প্লাস এডেড সেকশন একটি অপশন রয়েছে জাস্ট এটি একবার ক্লিক করতে হবে সো এটিতে ক্লিক করার পর আপনার নিকট নতুন দুটি অপশন চলে আসবে একটি হচ্ছে কন্টেন্ট এবং আরেকটি হচ্ছে লেআউট সো আমরা কন্টেন্টে কাজ করব তাই এই কন্টেন্ট বক্সে একবার ক্লিক করতে হবে এবং কন্টেন্ট বক্সে ক্লিক করার পর আপনার নিকট এখানে অনেকগুলো অপশন চলে আসবে এবং এই অপশনগুলো আপনি ট্রাই করতে পারেন সো আমরা এখান থেকে নিচে চলে আসতে হবে এবং নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন চ্যানেলস এর আন্ডারে দুটি অপশন রয়েছে হতে হচ্ছে সাবস্ক্রিপশন এবং আরেকটা হচ্ছে কাস্টম গ্রুপিং সো আপনাকে এখান থেকে কাস্টম গ্রুপিং এ ক্লিক করতে হবে এটিতে ক্লিক করার পর আপনার নিকট নিচে আরো একটি নতুন অপশন চলে আসবে এখানে রয়েছে চ্যানেল সিলেকশন জাস্ট আপনাকে এটিতে ক্লিক করতে হবে এটিতে ক্লিক করার পর আবার নতুন দুটি অপশন চলে আসবে একটি হচ্ছে সেকশন টাইটেল আপনাকে এখানে আপনার চ্যানেলের জন্য একটি টাইটেল দিতে হবে সো আমি আমার টাইটেলটি দিলাম মাই নিউ চ্যানেল আপনি আপনার পছন্দমত টাইটেল দিয়ে নেবেন তারপর পর নিচের অপশনে রয়েছে ইন্টার চ্যানেল ইউজার নেম অর ইউআরএল সো আপনাকে আপনার সেকেন্ড চ্যানেলের ইউজারনেম অথবা ইউআরএল টিকে কপি করে এখানে পেস্ট করতে হবে সো এটি করার জন্য আপনি আপনার ব্রাউজার থেকে নতুন একটি ট্যাব ওপেন করতে পারবেন অথবা আপনি ইউটিউব অ্যাপস থেকে নিতে পারবেন সো আমি ইউটিউব অ্যাপস থেকে আমার সেকেন্ড চ্যানেলের লিংকটিকে কপি করছি ইউটিউবে প্রবেশ করার পর আপনাকে সার্চ অপশনে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর আপনার চ্যানেলটিকে সার্চ করতে হবে সার্চ করার পর আপনার চ্যানেলটিতে একবার ক্লিক করে দিন তারপর উপরে রয়েছে থ্রি লাইনস অথবা মেনু অপশন জাস্ট এটিতে আপনাকে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর এখান থেকে শেয়ার একবার ক্লিক করে দিবেন তারপর এখান থেকে কপি লিংকে ক্লিক করে আপনার চ্যানেলের লিংকটিকে কপি করতে পারেন আপনি এই প্রসেসে যে কোনো ব্রাউজার থেকে আপনার চ্যানেলের লিংকে কপি করে নিতে পারেন তো লিংকটি কপি করার পর আপনাকে পূর্বের পেজে চলে আসতে হবে এবং চলে আসার পর এখানে আপনার চ্যানেলের লিংকটিকে পেস্ট করতে হবে তো চ্যানেলের লিংকটি পেস্ট হওয়ার পর ডান দিকে রয়েছে প্লাস এডেড আইকন জাস্ট এটিতে একবার ক্লিক করে দেন এটিতে ক্লিক করার পর দেখতে পারবেন আপনার চ্যানেলটি এখানে চলে আসবে তারপর আপনাকে আরো একটু নিচে আসতে হবে এবং নিচে আসার পর এখানে ডান আইকনে ক্লিক করতে হবে সো দেখতে পাচ্ছেন আমার সেকেন্ড চ্যানেলটি এখানে অ্যাড হয়ে গেছে এবং সর্বশেষ আপনাকে এখান থেকে আবারো একবার ডানে ক্লিক করতে হবে তো এবার আপনি আপনার চ্যানেলটিকে উপরে নিতে হলে জাস্ট এখানে একবার ক্লিক করতে হবে যে কোনো ফাঁকা জায়গায় তাহলে দেখতে পারবেন এখানে দুটি অপশন চলে আসবে এবং একটি রয়েছে অ্যারো আইকন জাস্ট আপনাকে এটিতে একবার ক্লিক করতে হবে সো এটিতে ক্লিক করার পর আপনার চ্যানেলটি চলে আসবে এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার মতামত জানিয়ে দেবেন এবং বন্ধুদের নিকট শেয়ার করবেন আমাদের সাথে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হবে আবারো নতুন কোন এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ